সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে পণ্য কিনছেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে এই লাইনগুলো টিসিবি কিংবা জ্বালানি তেল কেনার লাইন নয়। অবাক হলেও সত্য, এভাবেই সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে কেনাবেচা চলছে মাদকের। ভয়াবহ সুন্দর এই দৃশ্যটি দেশের আলোচিত জেলা নারায়ণগঞ্জের। নারায়ণগঞ্জের শহরবাসীর কাছে চানমারি বস্তি ও ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডটি মাদকের হাট হিসেবে পরিচিত। শুধু এই দুই স্থানেই নয়, শহর ও শহরতলির 50টি স্পটে অন্তত 200 মাদক ব্যবসায়ী ও বিক্রেতার নিয়ন্ত্রণে চলছে মাদক ব্যবসা। এসব স্পটে প্রতিদিন বিক্রি হচ্ছে কয়েক লাখ টাকার মাদক। নারায়ণগঞ্জে মাদক ব্যবসা এখন ওপেন সিক্রেট বলেও মন্তব্য স্থানীয়দের, কারণ ডিসি অফিসের মাত্র 50 গজ দূরে এই কর্মকাণ্ডগুলো ঘটলেও সেটা অজানায় পুলিশ প্রশাসনের। অভিযোগ রয়েছে পুলিশের সহায়তায় মাদক স্পটগুলোতে প্রকাশ্যে বিক্রি হচ্ছে মাদক। পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই নারায়ণগঞ্জে মাদকের বিস্তার বৃদ্ধি পাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, এক সময় ক্রাইম জোন ও মাদকের আস্তানা হিসেবে পরিচিত ছিল নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়। মাত্র শখানেক গজ দূরে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে অবস্থিত চানমারি বস্তি। 111-এর সময় এই বস্তিতে উচ্ছেদ অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় প্রকাশ্যে অবৈধ মাদক বিক্রি অনেকাংশে কমে যায় এই জেলায়। কিন্তু পরে উচ্ছেদ করা বস্তির আশেপাশের এলাকাতে আবারও নতুন করে ছোট ছোট বস্তি গড়ে ওঠে। পুলিশ মুখে অভিযান পরিচালনা করলেও অভিযোগের তীর তাদের দিকেই বেশি। কথিত আছে, পুলিশের ছত্রছায়াতেই চলছে রমরমা মাদকের ব্যবসা। প্রিয় ভিউয়ার্স, পুলিশ অভিযোগ অস্বীকার করলেও তাদের আশ্রয় প্রশ্রয় ছাড়া সত্যি কি এভাবে লাইনে দাঁড়িয়ে মাদক কেনাবেচা করা সম্ভব? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দেন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।